সারা বিশ্বে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়া মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকায় পা রেখেছেন। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সোফিয়া। তার সঙ্গে বাংলাদেশে এসেছেন নির্মাতা ডেভিড হ্যানসন। সোফিয়ার দেহের বিভিন্ন অংশ খুলে খণ্ড খণ্ডভাবে বাক্সবন্দি করে ঢাকায় আনা হয়েছে। তার আগমন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। বুধবার থেকে শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই সোফিয়া উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন তার নির্মাতা ডক্টর ডেভিড হ্যানসন। 6 ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দুটি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার ও সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ ডেভেলপার ও উদ্ভাবকের সঙ্গে আলোচনা। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডক্টর ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য, রিয়াদে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেদিনই এটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে সোফিয়ার ছবি শেয়ার হতে থাকে। সোফিয়া নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্য ভান্ডারে যুক্ত থাকে সে। এছাড়া মানুষের সঙ্গী ও সহযোগী হিসাবেও কাজ করতে পারে সোফিয়া। বন্ধুরা, তথ্য প্রযুক্তির দিক থেকে এটি একটি বিশাল বড় অবদান। মানে আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছি, তারই এটি একটি প্রমাণ। যাই হোক বন্ধুরা, এরকম নতুন নতুন খবর অথবা কোনো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।